اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله صلى الله عليه وسلم زكاة النساف كتر كله আসবাবপত্র কাপড় ছোপড় আছে আল্লাহ রব আলামিন কার ওপরে জুলুম করেন নাই আল্লাহ স্থিতিশীল জিনিস থেকে জাকাত নেয় যেটা উদ্ধৃত অতিরিক্ত সেটার কাছ থেকে আল্লাহ গরিবের একটা অংশ রেখেছেন ব্যবহারী বস্তু থেকে জাকাত নাই মনে রাখতে হবে আপনি ব্যবহারের জন্য যে গাড়ি চালান ওই গাড়ির জাকাত নাই মনে রাখতে হবে আপনি যেই একটা গাড়ি কিনছেন বা দুইটা গাড়ি কিনছেন এই গাড়ি কিনে ভাড়া দিচ্ছেন ওই ভাড়ার গাড়ি জাকাত নাই আপনি মেল ফ্যাক্টরি কিনেছেন মেল ফ্যাক্টরির কাঁচামালের জাকাত আছে যেগুলা মেশিন পত্র সে মেশিনের জিনিসের জাকাত নাই মনে রাখতে হবে আপনাকে সুতরাং ইসলাম উন্নয়নশীল ইসলাম উৎপত্ত উৎপন্ন থেকে নেয় সুতরাং জাকাত হবে স্বর্ণের রফের গরু ছাগল ও ভেড়া দুমবার জাকাত এবং ফসলের জাকাত আছে সেটা হলো আপনি সাড়ে সাতশো কেজি যদি হয় তাহলে জাকাত আর সেটা যদি শেষ দ্বারা করেন সার বীজ নিজে বহন করেন তাহলে বিশ ভাগের এক ভাগ আর যদি শেষ ছাড়া করেন আল্লাহর পানিতে হয়ে যায় তাহলে দশ ভাগের এক ভাগ সুতরাং আপনার কাছে যদি খায়া খুসিয়া যদি বৎসরে পঁচাশি গ্রাম স্বর্ণ কেনার মতো পয়সা যদি আপনার এক বছর মজুদ থাকে তাহলে আপনি শতকরা আড়াই টাকা দিবেন যেমন সাপোজ উদাহরণ আপনার কাছে তিন লক্ষ টাকা আছে এক বছর পুরো মজুদ আছে তিন লক্ষ টাকা আপনি আর সাড়ে সাত টাকা আসবে শতকরা আড়াই টাকা আড়াই হাজার শতকরা আড়াই টাকা তো আর হাজারে দুইশো পঁচিশ টাকা লাকে আড়াই হাজার টাকা তো লাগে আড়াই হাজার কত সাড়ে সাত হাজার টাকা দিবেন স্বর্ণের জাকারটা ব্যাপারে কিছু কিছু ওলামারা বলছেন স্বর্ণ এবং রফ যদি একত্রে হয় তাহলে জাকাত দিবেন তো কোনো কোনো বিদ্যান বলছে যদি স্বর্ণটা আপনি আপনার স্ত্রীকে মাকে বোনকে যদি ওয়াকফ করে দেন তাহলে এটার আপনার দখলদারি নাই এটা তারা জায়গা তারা দিবে তাদের যদি নিসা পড়ে যেমন বোনকে দিছেন ছয় বড়ি মাকে দিচ্ছেন সাত বরি বউকে দিছেন দশ বড়ি তো বোর দশ বরি যদি এটা তাদেরকে ওয়াকফ করে দিয়ে দেন এটার যদি আপনার কোনো দখলদারি না হন যে এরা কোনো দাবি নাই ফি সাবিল্লা তাহলে তারা জাকাত দিবে আপনি দখলদারি নাই আর যদি তাদেরকে সাময়িকভাবে ব্যবহার করার জন্য দিয়ে থাকেন তাহলে এটার মালিক প্রকৃত আপনি তাহলে সবার একত্রে করে আপনাকে জাকাত পূর্ণ যদি নিসা হয় আপনাকে জাকাত দিতে হবে কেমন কোনো বিজ্ঞান বলছে জাকা স্বর্ণ এবং টাকা মিলিয়া জাকাত তবে কেউ বলছে না স্বর্ণের জাকাত আলাদা রুফের জাকাত টাকার জাকাত আলাদা আল্লাহ আলম এখন আসেন আপনি এই গাড়ির যে জাকাত গুলো আমি আবার বলছি ব্যবসার যে জাকাত গুলা ব্যবসাতে আপনি স্থিতিশীল যেটা আপনি তো বলে গেলামই এভাবে দিবেন তবে কাকে দিবেন করোনা কারণে সুরাত তো আবার আটটা খাত আছে তাদেরকে আপনি জাকাত দিবেন মোবাইল কাপড় চোপড় ব্যবহারই আসবাবপত্রে কোনো জাকাত নাই যেমন আপনি বাড়ি কিনেছেন বাড়ি আছে আপনি পাঁচটা বাড়ি আছে এই পাঁচটা বাড়ি আপনি ভাড়া দিচ্ছেন কিন্তু ওটার কোনো জাকাত নাই তবে ওই ভাড়া উইঠা যদি খরচ বাদ দিয়ে যদি আপনি নেশাপূর্ণ হয় আপনাকে জাকাত দিতে হবে গাড়ি ভাড়ায় চালান ওই গাড়ি জাকাত নাই তবে ওই গাড়িতে ভাড়া এসে যদি পূর্ণ হয় জাকাত দিতে হবে তবে মনে রাখতে হবে গাড়ি যদি আপনি দুইটা গাড়ি কিনছেন ব্যবসা করার জন্য তাহলে আপনি অবশ্যই যখন জাকাত দিবেন ওর বর্তমানে মূলধন হিসাব করে জাকাত দিতে হবে বাড়ি আপনি ব্যবসার জন্য কিনেছেন যখন জাকাত দিবেন তখন মূলধন হিসাব করে বর্তমান তার ভ্যালু কত ওই হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে যদি সেটা ব্যবসার জন্য করে থাকেন জমি জমি আপনি এমনি কিনেছেন নিজের জন্য তাহলে ওটা কোনো জাকাত নাই ওটাতে ফসল আসা জাকাত হবে কিন্তু যদি ব্যবসার জন্য থাকেন যখন জাকাত দিবেন বর্তমানে ভ্যালু হিসাব করে আপনি জাকাত আদায় করতে হবে এটাই হচ্ছে শরীয়তের মাস আলা আশা করি বুঝতে পারছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আসসালাম